নমস্কার বন্ধু, রাজেশ এন্টারটেনমেন্টে আজ আপনাকে সুন্দরবনে বাঘ শিকার করতে গিয়ে বাঘের শিকার হয়ে যাওয়ার অত্যন্ত অদ্ভুত একটা গল্প শোনাব। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য ছোট গল্প বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে তার কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভাল্লুকের চামড়া, বাঘের নখ, ভাল্লুকের মুখ বাঁধানো। ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝি এসে পড়লাম। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটা কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভালুক ও বুনো শুয়োরের তো লেখাজোকা নেই, এছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর, পাইথন, আছে সজারু, আছে কাক, বক, হাঁস, এহেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু, আমাদের উপেন মাইতি, আপন মনে চা খেয়েই চলেছেন। তাকে দেখে বললাম, ও উপেনবাবু, ওই লোকটা কে? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, হ্যাঁ কই কে? আরে ঘাবড়াবেন না, ওই আধবুড়ো লোকটি কে? ও উনি, বলুন না। বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। আপনি অনায়াসে বলতে পারেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তা শিকারের ব্যাপারে উনি বড় কেউ কেটা নন। ওর শিকার যোগ বই পড়েননি? 3টে অডিশন হয়ে গেল, আসুন আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল নিধিরাম ভট্টাচার্য। যে কোনো কালে চালকলা বাঁধা পুরুত ছিলেন না তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম, এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভাল্লুকের শিকার কীভাবে হয় সে গল্প করলেন, রাত্রে কীভাবে গাছের ডালের উপর বসে কাটিয়েছিলেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারেন, এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলেছিলেন যে আমরা ঘটনা বলি যেন চোখের উপর ঘটতে দেখছি। আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতির রসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষামুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য। তবুও তবুও কি ভূতের গল্প? ভূত দেখেনি কখনো চোখে। বিশ্বাস করেন? না। বাবরে, এ আবার অতি অদ্ভুত লোক, বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝেছিলাম তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রমন্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, তন্ত্রমন্ত্রের কথা বলছি। ও কীরকম তন্ত্রমন্ত্রের? সব বাজে ভুয়ো। ও ও বাজে একদম। আমি একেবারে অতটা যেতে রাজি নই, মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে। ওই করে করে দেশটা উচ্ছন্নে গেল, আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এসব মানেন? এইবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছিলেন?
অনেকবার। এই মন্ত্রতন্ত্র সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে। দিনটা এসব গল্প শুনবার উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকডাঙ্গার ট্যাঁকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টে বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম, নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন। যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ, গভীর বনের মধ্য দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর, দুধারে হেঁতাল ঝোপ, বনের মধ্যে গড়ান আর গোলপাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামচরণ রায় ফরসিতে তমাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালের ডিঙি ওঠাও। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্য দিয়ে। সুন্দরবনের যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না, এরকম খাল বেয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাবার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেঁতাল ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোলগাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে আছে বন্য লতা, কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বললেন সুন্দরবন বড় একঘেয়ে, তারা গভীর জ্যোৎস্নার রাতে এ বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি সূর্য ওঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ, শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন, তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? নহ, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা, তারপর বলুন। শুনুন, তারপর কিন্তু একটা কথা, সবটা শেষ হয়ে না গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। বেশ বলুন। নিধিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন, অনেক দূর চলে গেলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানেকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের বনঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। আমরা চমকে উঠলাম। ডিঙির হিন্দু মাঝি বলে উঠল, রাম রাম। শ্যামচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন, আহ, চুপ করো সবাই, কে ওখানে? ক্ষীণ সুরে কে বললে, বাবু আমি। কে তুমি, কোথায় তুমি, সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, আমি হেঁতাল ছোপের পাশে বসে। সত্যি, এতক্ষণে লোকটাকে দেখা না পাওয়ার দরুন ওর স্বর অশরীরীর কণ্ঠ নিঃসৃত বলে ভ্রম হচ্ছিল বটে। এবার লোকটাকে সবাই দেখতে পেলে, ওই তো বসে আছে হেঁতাল ঝোপের ডাইনে, ওকে আগেও দেখা গিয়েছিল, এবার বুঝলাম। কিন্তু আলো ছায়ায় জঙ্গলের মধ্য দিয়ে ওকে গাছের কাটা গুঁড়ির মতো দেখাচ্ছিল। আমরা দস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে ওখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন, এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামচরণ রায় বললেন, ও বেশ, তা ওখানে কি করছো? বাবু, হেঁতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে, গরিব লোক। কথাটার ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক,
কিন্তু তুমি এখানে এলে কি করে? বাবু, আমি ফকির মানুষ, ভয় ডর করলি আমাদের চলে? আমাদের একটা নৌকায় তুলে নেবেন বাবু, কাল রণঘাটের ট্যাঁকে আমাকে নামিয়ে দিলে হেঁটে পিঠের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? কাল রণঘাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামচরণ বাবু কিছু বলবার আগে আমাদের ডিঙ্গির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললেন, নেবেন না বাবু, ডিঙ্গির নিয়ম জানেন তো, সুন্দরবনের চলতি ডিঙ্গেতে পথের লোক তুললে সে বড্ড অপায়া, বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে। শ্যামচরণ বাবু রেগে বললেন, তোদের কি বুদ্ধি? কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে, নিয়ে চল ওকে। আর এরপরে কি কথা চলবে? ডিঙ্গি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা একজন ফকির, সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হচ্ছিল, হিন্দু কি মুসলমান বাইরের সাজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামচরণ রায় বললেন, কি সাধনা? বাঘ আনবার মন্ত্র জানি কি না তার সাধনা। আমি বললাম, সেটা আবার কি আছে বাবু? আমার গুরু আমায় শিখিয়েছেন। শ্যামচরণ বাবু বললেন, আর এর মধ্যে মুখ দিয়ে ডাকো না বাবু, মন্ত্রে বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। বাবু আপনার দয়া, ফাঁকি দেবার চেষ্টা করবে না। ও কথাই বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামচরণ বাবু বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে, তারা তো হাড়ের মধ্যে মুখ দিয়ে ডাকে জানি, তুমি সে দলের নও। আপনাকে আগেই বলেছি বাবু, মন্ত্র আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো। নিধিরামবাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই, তারা ঝোপের মধ্যে বসে হাঁড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে, তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারির বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত জানি না। আমরা বললাম, এভাবে বাঘ আসতে দেখেছেন আপনি? অনেক দেখেছি, তবে সবসময় সফল হয় না ওদের চেষ্টা, বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছে নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে, সে অবস্থায় কি হবে? তারপর শুনুন, আমি ঘুণ শিকারি, মন্ত্রে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি, শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো, শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পিছনে কি খাটুনিটাই মশাই তাকে শিকার করতে হয়, জঙ্গল ঠ্যাঙাও নয়তো মাচান বেঁধে রাত জাগো, সোজা কষ্টমশাই। আজ সে জায়গায় যদি মন্ত্রে বাঘ আসে তবে শিকার তো সোজা হয়ে গেল বলুন, 5-এর জায়গায় 10 টাকা দিতে কেন তারা আপত্তি করবে? ঠিক কথা, আপনি বলুন। তারপর 2 ঘন্টা কেটে গেল, কাকডাঙ্গা খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। মাজায় মানে কি? আরে খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে এলো, আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে, রাত্রের খাবার সঙ্গে করে আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙ্গিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামচরণবাবুর ঘুম নেই চোখে, তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগুবি মন্ত্রের কথা শুনছিলেন, সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাঘ আনার জন্যে, গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই তার কাজ। আরও কত কী যে বাজে গল্প, সারাদিন খেটে খুঁটে রাতে যে একটু ঘুমাবে তার উপায় নেই। কিন্তু শ্যামচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপর কথা বলবে কে? আমরা চুপচাপ শুয়ে ঘুমাবার চেষ্টা করলুম। শেষ রাতের দিকে খানিকটা যে কৃতকার্য হয়নি তাও নয়। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসার হেতু কি? হেতু খুব স্পষ্ট, বজরায় বসে তো শিকার চলবে না, বজরা আছে নদীতে,
আর ওর একদিকে জঙ্গল, অন্যদিকে কুলকিনারা দেখা যায় কি না যায়। ছোটো খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না, তুমি তো জঙ্গলে চড়ুইভাতি করতে আসনি। নিধিরাম ভট্টাচার্য একটি তর্কপ্রিয় লোক, কেউ তার কথার প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন, এবং গল্প শুরু করবার সময়ে কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তো বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরবার জন্যে নয়, বলে যান আপনি। নিধিরাম ভট্টাচার্য বললেন, খুব ভালো কথা, শোনো তারপরে। আমার এই গল্প শেষ হয়ে এসেছে, যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তো তোমাদের বলছি। ডিঙি নোঙর করে সারা রাত্রি সেখানে থাকবার সময়ে সেই রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়ায় বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙার খাল সম্বন্ধে শ্যামচরণ রায় বিবেচনায় ভুল করেননি। ভোরে উঠে শ্যামচরণবাবুকে বললাম, চমৎকার জায়গায় এসেছেন। শ্যামচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আগে কেন, বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়, ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখে দেখতেও পাবে না কোনো দিন একটি। তাই তো ফকির সাহেবকে ধরেছি, এখন ফকির সাহেবের দয়া। আর আপনার হাত যশ। সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। আধ মাইলটাক দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতল বাঁধিয়ার ডাঙা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, নয়তো কে আবার এ বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে। মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। এ নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গড়ান আর হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ, পা বাঁচিয়ে চলতে হয় শুলোর ভয়ে। শুলো হলো গাছের বাউবা শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সুরকির মতো খাড়া হয়ে থাকে, ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে ঘন বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পিছনে গুরুজি শ্যামচরণ রায়, তার পিছনে দুজন লোক, তারপর আমি, সর্বশেষে মাঝি দুজন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো, শ্যামচরণবাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম, বললাম, কি হলো, থামলেন যে? সেই সময় নজর পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন, তিনি নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি? শ্যামচরণবাবু বললেন, ও সর্বনাশ, এমন কাণ্ড কখনো, উফ। তার পেছনে লোক দুটি তখন আড়ষ্টভাবে দাঁড়িয়ে, একজন বললে, উ বাবুর ডান পায়েসের ঝোপ থেকেই তো। শ্যামচরণবাবু আড়ষ্ট গলায় বললেন, আহা গরিব লোক, আমি মন্ত্র আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপার তখনই শুনলাম, ডান দিকে টাইগার ফানের বন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। যে দেখে মনে হলো বাঁদিকের হেতাল জোপের মাথা যেন তখনও নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়, ওই শেষ, একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম, শ্যামচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ তাক বাক অনেক কিছু জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানি নে ফকির সাহেবের, যে কাউকে কোথাও খবর দেব। আমার গুরুজি শ্যামচরণ রায় বলতেন, লোকটি সত্যিই গুণী ছিল, মন্ত্রের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল, আমার অসতর্কতায় মারা পড়ল, বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্ত্র তো শেখেনি।
অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবার আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না। শ্যামচরণবাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। শ্যামচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো।